রক্তদান জীবনদান, রক্তদান মহোদ্যান। করোনা সংকটকালে জীবন মৃত্যুর সংগ্রাম মানব সভ্যতার সামনে, মহামারীতে দুঃস্বপ্নের রাত কাটাচ্ছে বিশ্ব, হাসপাতালে বাড়ছে ভিড়, অজানা ভাইরাসের ভ্যাকসিন হাতড়াচ্ছে বিজ্ঞান। এহেন দুদিনে শহর জুড়ে মাথা ছাড়া দিয়েছে রক্তের সংকট। একদিকে রক্তের ব্যাপক চাহিদা বাড়ছে উত্তরোত্তর, অন্যদিকে জোগানে ঘাটতি। জোড়া ফলায় প্রাণ ওষ্ঠাগত রোগীর পরিবার পরিজনদের, তাই শহরবাসীকে রক্তের এই পাহাড় প্রমাণ দুর্দশা থেকে বাঁচাতে এগিয়ে এলো বিশিষ্ট সমাজসেবী কেয়া দাস। প্রয়াত দেবা দাসের জন্মদিন উপলক্ষে প্রতি বছরই এই রক্তদান শিবিরের আয়োজন করেন তিনি। করোনা আবহে সাধারণ মানুষের কথা ভেবে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত হলো এদিনের এই রক্তদান শিবির। প্রায় 300 জন রক্তদাতা এদিন রক্তদান করলেন। পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন এই রক্তদান শিবির উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষ, মন্ত্রী সুজিত বসু, বিধায়ক স্মিতা বক্সী, বিধায়ক মালা সাহা, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী সহ অন্যান্য বিশিষ্টরা প্রত্যেকেই কেয়া দাসের এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন। উপস্থিত থাকি দেবার যে কোনো নামে যা কাজ হয়, আমার অত্যন্ত প্রিয় ছিল, অত্যন্ত দেবা ভালো আমাদের কর্মী ছিল, ভালো দলের সংগঠক ছিল। দেবা চলে যাওয়াতে এখানে ক্ষতি হয়েছে অনেক, কিন্তু দেবার বউ এখন এটা খুশির খবর, কাউন্সিলর হয়েছে, কাজ করছে। আমি চাই দেবার যে কাজগুলো করবার ইচ্ছে ছিল সেই কাজগুলো সবাই মিলে আমরা সঙ্গে করি। দেবাকে শ্রদ্ধা জানানোর একটা দিন, এবং দেবাকে যেভাবে হারিয়েছি আমরা মনের দুঃখ নিয়েও কিন্তু এই অনুষ্ঠানে আসি। কেয়া সেই ঐতিহ্য বজায় রেখে রক্তদান শিবির করে চলেছে, রক্তদান মহান দান, এখানে তো আসতেই হবে। করোনা অপেক্ষা করেও আসতে হবে, কারণ রক্তের সংকট, যেভাবে রক্তের সংকট, সেখানে কোনো আমরা তৃণমূল কংগ্রেসের সবসময় রাস্তাতেই আছি। আমরা করোনাকে ভয় পাই না, আমাদের নেত্রী ভয় পায় না, আমরাও পাই না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শের সবসময় রাস্তায় মানুষের পাশে, মানুষের আজকে এসে রাজনৈতিক ভাবে ধর্ম জাতপাত দিয়ে, বিচ্ছিন্নতাবাদ দিয়ে যেমন ভারতবর্ষের রাজনীতিকে, গণতন্ত্রকে ধ্বংস করার সরকার চেষ্টা, ভারতের একদল রাজনীতিবিদ চেষ্টা করছে, তেমনি আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা পশ্চিমবাংলায় আমরা ঐক্য, একতাবদ্ধ কর্ম, কর্ম দিয়েই আমরা মানুষকে আগামী দিনে জয় করে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই দেবা যে রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে এসে অনেক অতীত কথা মনে পড়ে যায়। তৃণমূল জন্মলগ্ন থেকে এই দেবা আমার সঙ্গে তৃণমূল কংগ্রেস করেছে। যখন তৃণমূল কংগ্রেস গঠিত হয় তখন থেকে দেবা আমাদের দল একটা অস্বাভাবিকভাবে 2012 সালে আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। কিন্তু সেই অবস্থার মধ্যে কেয়া দাস ওর সহধর্মিনী যে অবস্থার মধ্যে দিয়ে রক্তদান শিবির চালিয়ে প্রত্যেক বছর তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্যে আমাদেরকে এখানে ডাকে, আমন্ত্রিত করে। আমরা খুব দৃঢ়তার সঙ্গে বলি যে এর খুব প্রয়োজনীয়তা আছে। আমি মনে করি এখানে এসে দেবা আজও আমাদের মধ্যে বেঁচে আছে। জন্মালে একদিন যেতেই হবে, কিন্তু দেবার এইভাবে আকস্মিক যাওয়াটাকে আমরা ওদের মেনে নিতে খুবই কষ্ট হয়েছিল। দেবা যেভাবে মানুষের পাশে থেকে সামাজিক কাজের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে থাকে, সেইভাবেই তার সহধর্মিনী কেয়া ধরেছে। 2012-র পর থেকে 2013 থেকে কেয়া দেবার জন্মদিন উপলক্ষে এই 25শে আগস্ট রক্তদান শিবির, এটা খুবই ভালো কাজ। এবং আমার মনে হয় যে কলকাতায় থাকলে আমি সবসময় চেষ্টা করি এখানটা আসার, মানে এইরকম একটা ভালো কাজে যদি না আসতে পারি তাহলে নিজেদেরই বিবেকে লাগে। চাই যে এলাকার সকল মানুষ কেয়ার উপর সঙ্গে থাকুক। স্মৃতির বেদনায় সেটা তো আছে, কিন্তু আজকে দেবার জন্মদিন, এবং আমি দীর্ঘদিন ধরে ওর সাথে একসাথে রাজনীতির লড়াইতেও ছিলাম, কিন্তু 2012 সালে চলে যাওয়ার পরে এই রক্তদান শিবিরটা দেবা আগে করত, প্রথমে যুব কংগ্রেসের ব্যানারে, তারপরে তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে, তারপরে আমার মহিলা ব্যানারও হতো। তখন আমি দক্ষিণদন্ড শহরের মহিলা প্রেসিডেন্ট ছিলাম, তারপরে দমদম সংসদীয় মহিলা প্রেসিডেন্ট হলাম, সব মহিলা ব্যানারে প্রোগ্রামগুলো হতো, যুব মহিলা ব্যানারে। তারপর দেবা চলে যাওয়ার পর আমি ঠিক করলাম দেবাকে তো বাঁচিয়ে রাখতে হবে। দেবা এমন একটা মানুষ যেটা সবার লিডার, আমারও লিডার, তাই দেবাকে বাঁচিয়ে রাখবো বলে আমি দেবাকে
আছে, আমি জানি দেবা আছে। দেবা না থাকলে আমি এত বড় কাজ প্রতি বছর মানুষকে নিয়ে করতে পারতাম না।